আমি ওকে নিজে ঠিক সময় তৈরি করে দেবো। অবশ্য ওর যদি আমার কাছে তৈরি হতে কোনো আপত্তি না থাকে। আমি আর পারছি না এই অভিনয় করে করে। এইটুকু তো তোমায় করতেই হবে প্রতিমা। হ্যাঁ করতেই হবে। তুমি মনকে তৈরি করো প্রতিমা, দেখো একটু ভুল হলেই কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, আর এই সুযোগ কিন্তু তুমি আর পাবে না। যা করার আমাদের এবারেই করতে হবে। জানি, ভয়ের কিচ্ছু নেই। আরে বাবা আমি তো আছি, আমি তোমায় বলছি। বাহ, আমাকে কেউ বললে না যে আজ পরে দিদির জন্মদিন। ওমা, তুই জানলি কি করে? জেঠুমনি বলল। দেবেশটা না সত্যি। শোন না বিল্টু, দেখ আজকে পরে দিদির জন্মদিন, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি যে পরে দিদিকে সারপ্রাইজ দেব। তুই দিবি তো? আর কোনো গিফট দেবো না, শুধু সারপ্রাইজ। দেব, নিশ্চয়ই দেব, পরে না হয় দেব। ঠিক আছে, তাই হবে। শোন না, আজকে যে পরিদিদির জন্মদিন এটা কিন্তু আর কেউ জানে না। জেঠুমনি তো জানে। হ্যাঁ জেঠুমনি জানে, মানে আমরাই কয়েকজনই জানি। যেমন তোর দাদু জানে না, তোর বাবা জানে না, আর ঝিলিক দিদি জানে না। তুই কিন্তু জানিস, আর তুই কাউকে বলবি না কিন্তু। পরিদিদি পরিদিদি স্কুল থেকে ফিরুক, তারপরে আমরা সবাই মিলে পরিদিদিকে সারপ্রাইজ দেব, কেমন? ঠিক আছে। বলো কি করতে হবে বলো, আমি তৈরি। আমি বলছি দিদি, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু এটাই খেয়াল রাখবেন যাতে পরির সামনে কেউ না আসে। আগে প্রতিমা ওকে উইশ করবে, ওকে জানাবে যে আজ ওর জন্মদিন, তারপর আপনারা সবাই আসবেন। আর এই দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। বাবা, কি দায়িত্ব রে? গুরু দায়িত্ব, দিদিমণি হতে হবে আপনাকে আজকে। দিদিমণি? শোনো, আমি আজকে দিদিমণি, বুঝেছো? আমি যা বলবো সকলকে শুনতে হবে, সকলকে লুকিয়ে রাখা আমার কাজ। লুকো, পালা বলছি, লুকো। পরে দিদি এসে যাবে কিন্তু। কি ব্যাপার আজকে? জেঠুমনি আমাকে স্কুলে দিয়ে গেল, আবার জেঠুমনি নিতে এলো। স্কুল খুললো কিন্তু ভাই এলো না স্কুলে, আর ঝিলিকও এলো না। আজ কি গো জেঠুমনি? আজ কি আবার? আজকে তো জ্বর, আজকে তোর কিছুই নয়, মানে মানে আজকে এমনি কিছু নয়। তুমি কিছু লুকোচ্ছ না তো? না না না, কি লুকোবো, কিচ্ছু লুকোচ্ছি না। তোর কাছে কিছু লুকোতে পারি? তাহলে ভাই স্কুল এলো না কেন? ভাই স্কুল, ওর আজকে শরীর খারাপ। ঝিলিক? ঝিলিক, ওই ওই তো ঝিলিকেরও শরীর খারাপ। ও, শুধু আমারই শরীর ভালো না? ও বাবা, খুব বুদ্ধি হয়েছে তো তোর, খালি আমার পেট থেকে কথা বার করার ধান্দা না, কোথাও পাবে না। চলো। তার মানে তুমি কিছু লুকোচ্ছো? এই বাড়ি এসে গেছে, আর কথা নয়, চলো 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 চলো। না আমি যাব না, আগে তুমি বলো আজকে কি? রাস্তায় দাঁড়িয়ে থাকবি? থাক, তোরই লোকসান, বাড়িতে গেলে তবে লাভ। বাড়িতে তোর জন্য সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ? আদুর তেরি সারপ্রাইজ কি, যেটা বলে দিলা সারপ্রাইজ থাকে নাকি? বাড়িতে চল, তাহলে দেখতে পাবি। এতদিন ধরে এ বাড়ি থেকে তোর যা যা পাওনা রয়েছে আজ তুই সব পেয়ে যাবি। আরে নে, চ চ চ চ আয়। বলো না জেঠু, কি সারপ্রাইজ বলো না। আরে বলছি বলছি, দাঁড়া দেখতে পাবি, একটু পরে নিজের চোখেই দেখতে পাবি কি সারপ্রাইজ। এগুলো এখানে কেন রয়েছে? খবরটা হাত দিবি না, এদিকে আয় এদিকে আয়, আর দেখবি না কোনো দিকে, কোনো দিকে দেখবি না। মা এক্ষুনি চলে আসবে, তারপর যাওয়া হবে। প্রতিমা,
আরে শিগগির এসো, পড়িয়ে এসে গেছে। হাত ছড়াবি না, হাত ছড়াবি না, মা আসবে তারপর। প্রতিমা এক্ষুনি আসছে দেবেশ। ওই তো শুনলি তো, মা এক্ষুনি আসছে। প্রতিমা এদিকে এসো। বুঝলি তো পড়ি, সবুরে মেয়ে অফলে বলে একটা কথা রয়েছে, ধৈর্য ধরো, সবুর করো, দারুণ সারপ্রাইজ তোর জন্য ওয়েট করছি। ধর, একদম ঘাবড়াবে না, আমি তো আছি। এইবার খুলে দিয়েছি, এইবারে তুমি সারপ্রাইজটা দেখতে পাবে। আয় আমার কাছে আয়। কি হলো আয়? কি হয়েছে মা? জেঠু বললো সারপ্রাইজ দেবে। দেবো তো, প্রাইজ তো দেবই, সেই জন্যই তো তোকে আমি আমার কাছে ডাকছি। আয়। কি প্রাইজ দেবে মা? আজ যে পরীর জন্মদিন। আজকে? হ্যাঁ আজকে, তোর জন্য পায়েশ বানিয়েছি। ব্যাস, তুমি যে বলে প্রাইজ দেবে। দেবো তো। যে পরীর জন্মদিন আজকে। হ্যাঁ আজকে, তাই তো তোর জন্য পায়েশ বানিয়েছি। ব্যাস, তুমি যে বলে প্রাইজ দেবে। দেবো তো। আসল পরীর আসল গিনি, তোর নয়, এটা আমি তোকে দিলাম। নে, ধর। আরে ধর, এটা তোর হলে তবে তো তুই আসল পরী হতে পারবি। বল কি, এর থেকে ভালো প্রাইজ আর কি দিতে পারি তোকে বল। ধর, নে ধর। না, আরে কোথায় যাচ্ছিস? আজকে আমার পরীর জন্মদিন না, আমি পায়েশ বানিয়েছি, পরি তো এখানে নেই। খাবি তুই? খাবি? কেন খাবো না, আমি তো পরি। না, তুই পরি না। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।